কিন্তু সব উন্নয়ন যদি হয়ে থাকে তাহলে এরকম ছবি ধরা পড়ে নাকি ধূপগুড়িতে যেখানে রাস্তার বেহাল অবস্থা নির্মাণের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে পিচ উঠে যাচ্ছে যে ছবিটা দেখতে পাচ্ছেন সুভাষীষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সুভাষীষ রাস্তার হাল এই রকম কেন जलपाइगुड़ी जिलार विभिन्न जैगे जमन बानाहाट और धूपगुड़ी विभिन्न जैगे जखने ग्रामीण सड़क योजना रास्तार काज हे से निम्नमान एक अभियोग उठे ग्रामबासी ठिकादार संस्था के घिरे विक्षोभ देखिए काज बंद कर दे हुशियारी दिए संगे रही जलपाइगुड़ी जिलार बीजेपी एक नेता रही कि सड़क योजनार जो रास्ता निम्नमान अभियोग उठे कि बोलें एटा निये देखुन आज के ग्रामगंजे जे समस्त प्रधानमंत्री सड़क योजनार जो रास्तागुलो होच्छे सेगुलो एकदम निम्नमान होच्छे कारण एखाने ठिकादाररा शिड्यूल मेने काज करछेन ना ठिकादार के बार बार बला होच्छे ठिकादाररा बोलछेन जे आमादेर दीते दीते आमरा तलानिते ठुके गेछि তাই শিডিউল মেনে কাজ করতে অসুবিধা এখানে কি কাটমনি বা কোনো অন্য কোনো অভিযোগ বা কিছু রয়েছে যেটা বারবার দেখা যায় বিভিন্ন জায়গা থেকে দেখুন এই রাজ্য সরকারের কাটমনি ছাড়া কোনো কিছুই নেই তাই ঠিকাদারেরা বহুদিন থেকে বিল পান না এবং বর্তমান ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি এবং বিভিন্ন পঞ্চায়েত সমিতির যা অবস্থা ছমাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু কোনো টেন্ডার ঝোলানো হয়নি বা কোনো কাজ ধরা হয়নি তাই আশঙ্কা করা যাচ্ছে যে আজকে হয়তো কাটমানিতে বনি বনা হচ্ছে না দেখেই আজকে সেরকম ভাবে টেন্ডার করানো হচ্ছে না বা রাস্তা নিম্নমানের করা হচ্ছে এই গ্রামবাসীরাও সোচ্চার হয়েছে এই যে রাস্তা নিম্নমানের কাজ এটা নিয়ে কি বলবেন যে তারা হুঁশিয়ারি দিয়েছেন কাজ বন্ধ করে দেবে কন্টিনিউয়াসলি যদি এরকম নিম্নমানের কাজ করা হয় দেখুন কেনই বা করবে না কারণ দু তিন মাসের মধ্যে পিচের যে চাদর যেটা আছে সেটা উঠে যাচ্ছে পরে কঙ্কালসার অবস্থায় আবার রাস্তা পড়ে যাচ্ছে বিপজ্জনকভাবে রাস্তা দেখা দিচ্ছে অরবিন্দ পুরুলিয়ার যে ছবি আমরা দেখালাম গোটা রাজ্যের মানুষের সামনে একেবারে সেই পরিষ্কার ছবি যেখানে দুর্নীতি হয়েছে পরতে পরতে সেই দুর্নীতি হয়েছে আরো একবার তোমার কাছে ফিরবো বিষয়টা নিয়ে একেবারে তনয়া তনয়া যে জায়গাটাতে দাঁড়িয়ে গত বছরের 25শে ডিসেম্বর এই এলাকার মানুষজন কিন্তু এই নির্মাণ বন্ধ করে দেয় কারণ তারা অভিযোগ তুলে যে এখানে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হচ্ছে একেবারে যে ভিত রয়েছে দেখতে পাচ্ছো ভিতে কিন্তু আবর্জনা একেবারে প্লাস্টিক দিয়ে এইখানে ভিত কিন্তু ভরাট করা হচ্ছে এমনই তারা অভিযোগ তুলে এবং সেই অভিযোগ তোলার পরেই এখানে কিন্তু কাজ আটকে দেয় এবং কাজ আটকানোর পরে তারা কিন্তু চাইছেন যে এখানে একেবারে ভালো উন্নত মানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হোক এই যে শৌচাগার সেই শৌচাগার কি বলবেন কেন এরকমটা হচ্ছে বারবার কেন এমন অভিযোগ উঠছে এটা তো দেখতেই পাচ্ছেন তৃণমূলের উন্নয়নের জোয়ার তাদের মুখে তৃণমূলের উন্নয়নের জোয়ার আর এখানে বাস্তবে দেখা যায় সেই উন্নয়নের জোয়ারে ভেসে কিভাবে আবর্জনা আসে এখানে ঢুকে গেছে আমাদের এখানকার তৃণমূল প্রশাসন সব কাটমানিতে মেতে আছে এবং আরেকটা বিষয় বলি এইসব দিকে নজর দেওয়ার মতো প্রশাসনের সময় নেই আমাদের এখানকার এই মানবাজার এলাকার প্রশাসন এখন বালি চুরিতে নিয়ে ব্যস্ত আছে কি চাইছেন আপনারা আমরা চাইছি যাতে এই ভালোভাবে কাজটা হয় আর এই ঠিকাদারকে আমরা চাইছি যে ঠিকাদার যাতে কাজটা করে এই ঠিকাদার যেখানে কাজ করেছে সেইখানে এই ঠিকাদার একেবারে তনয়া নিম্নমানের সামগ্রী দিয়ে যেহেতু এখানে তৈরি হচ্ছিল এমনটাই অভিযোগ তুলেছে স্থানীয় বাসিন্দারা তাই স্থানীয় বাসিন্দারা চাইছেন যে নির্মাণকারী যে সংস্থা রয়েছে সেই সংস্থা বাদ দিয়ে অন্য কেউ ভালোভাবে এখানে এই নির্মাণ কার্য করুক এমনটাই তারা চাইছেন তবে একেবারেই তাই আর সেই ছবিগুলোই আপাতত তোমাদের প্রত্যেকে ধন্যবাদ জানাই কিন্তু সেই ছবিগুলোই প্রত্যেকটা দিন আপনাদের সামনে তুলে ধরবে রিপাবলিক বাংলা।